ইন্ডিয়ান এয়ারফোর্সে বিভিন্ন রকম পদে নিয়োগের জন্য আজকে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন রকম পদে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা, কারা এখানে আবেদনের যোগ্য এবং কী কী পদে নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আলোচনা করব। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলার থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই ভিডিওগুলো সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা ওয়ান স্ক্রিন নিয়োগের নোটিস দেখতে পাচ্ছেন, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে নোটিস প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট এখানে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট ইন ইন্ডিয়ান এয়ারফোর্স। অ্যাডভার্টাইজমেন্ট নোটিস নাম্বার এখানে দেওয়া হচ্ছে 03/2021/DR। অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য রিক্রুটমেন্ট অফ লোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাট দ্য বাইরাস এয়ারফোর্স। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন যে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। এখানে বিভিন্ন রকম পদে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, যেখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পোস্টাল অ্যাড্রেস এবং কোন পোস্টালে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কী কী পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কতগুলো ক্যাটাগরি রয়েছে ভ্যাকান্সি এখানে কিন্তু দেওয়া রয়েছে। ক্যাটাগরি ভ্যাকান্সিগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন বিস্তারিত বিষয়ে। যেরকম এখানে প্রথমে দেওয়া রয়েছে সিও হেডকোয়ার্টার এয়ারপোর্ট বায়ুসেনা নগর নাগপুর 444-000। এই ঠিকানাতে কতগুলো নিয়োগ করানো হচ্ছে, এখানে পোস্টগুলো দেওয়া রয়েছে, কতগুলো পোস্ট রয়েছে, এই পোস্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং আমরা এখান থেকে বিস্তারিত দেখে নেবো যে কী পদে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে এবং পারমান বেতন কত টাকা করে দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে। নোটিশটা প্রকাশিত হচ্ছে 13 আগস্ট 2021-এ নোটিশ প্রকাশিত হয়েছে। এজ লিমিট এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ বয়সের সময়সীমা এখানে দেওয়া হয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত আপনারা এই সমস্ত পদগুলোতে আবেদন করতে পারবেন। বয়সের ছাড়গুলো সরকারি নিয়োগ অনুসারে এখানে দেওয়া হয়েছে। যেরকম ওবিসি ক্যাটাগরি যারা আবেদন করবেন, অর্থাৎ ওবিসি ক্যাটাগরি যদি প্রার্থীরা আবেদন করে থাকেন সেক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় পাবে এবং এসসি এসটি ক্যাটাগরি যারা আবেদন করবেন তারা 5 বছর বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আবেদন করবেন বা ক্যাটাগরির আবেদন করবেন তারা 10 বছর বয়সের এখানে ছাড় পাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এবং পে স্কেল ফর ইচ পোস্ট এখানে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে দেওয়া হয়েছে পোস্ট অনুযায়ী। যেরকম এখানে প্রথমে পোস্টটা দেওয়া হচ্ছে শর্ট পদে নিয়োগ করানো হচ্ছে, পে স্কেল এখানে হচ্ছে 4 লেভেলের বেতন আপনাদেরকে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে আপনাদের স্নাতক হতে হবে যে কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে। কাজের অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে, আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন। যেমন এরকম ধরছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাস আপনাদের করে থাকতে হবে এবং টাইপিং স্পিড আপনাদের থাকতে হবে 25 ওয়ার্ড পার মিনিট, যেটা ইংলিশে হতে হবে, এবং 30 ওয়ার্ড পার মিনিট হিন্দি যে কোনো একটা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। অর্থাৎ কম্পিউটার আপনাদেরকে অবশ্যই জানা থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্টোর কিপার এখানে দেওয়া হচ্ছে 3 নম্বরে, 2 লেভেলের বেতন আপনাদেরকে দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা তার সমতুল্য হলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্সটা এখানে দেওয়া হচ্ছে, স্টোর কিপারের বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে, তবেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। কুকের বিষয়টা এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ কুক পদে আবেদন করতে গেলে এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাধ্যমিক বা তার সমতুল্য পাস যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 1 বছরের ডিপ্লোমা কোর্স আপনাদের করে থাকতে হবে, এখানে দেখতে পাচ্ছেন 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রেড সার্টিফিকেট আপনাদের থাকতে হবে বা এর কোর্স আপনাদের করে থাকতে হবে, অর্থাৎ ডিপ্লোমা 1 বছরে থাকতে হবে, তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পে লেভেল এখানে দেওয়া হচ্ছে, 2 পে লেভেল আপনাদেরকে দেওয়া হবে, 2 লেভেলের বেতন আপনাদেরকে প্রোভাইড করানো হবে। এখানে দেওয়া হচ্ছে পেইন্টার পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করতে গেলে আপনাদের কিন্তু কোর্স করে থাকতে হবে, তবে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। যেরকম এখানে বলে যে পেইন্টার ফর্মের রিকোগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের পেইন্টারের অভিজ্ঞতা থাকতে হবে বা এর সার্টিফিকেট থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আরও বিভিন্ন রকম পদ রয়েছে, এই সমস্ত পদে মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাস থেকে শুরু করে স্নাতক পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কাজের অভিজ্ঞতাগুলো এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা বলা সম্ভব নয়, প্রত্যেকটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনারা অনেকে ভিডিওটা দেখেন না, সেই কারণে পুরোটা বলা সম্ভব নয়। আমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে নিয়োগের নোটিস দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। আবেদন করানোর জন্য সময়সীমা এখানে দেওয়া রয়েছে, লাস্ট ডেটটা এখানে দেওয়া রয়েছে 30 দিন আপনারা সময় পাবেন যখন থেকে এই নোটিশটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি যখন থেকে প্রকাশিত হয়েছে তখন থেকে 30 দিন আপনারা সময় পাবেন। আমরা দেখে নিয়েছি যে 13 আগস্ট 2021-এ নোটিশ প্রকাশিত হয়েছে, তখন থেকে আপনারা 30 দিন সময় পাবেন। আবেদনটা আপনারা কীভাবে করবেন এখানে দেওয়া রয়েছে, এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই এনি অফ অ্যাবভ এয়ারফোর্স স্টেশন, অর্থাৎ এয়ারফোর্স স্টেশনে আপনারা যে কোনো একটা স্টেশন আপনারা সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনারা স্টেশন সিলেক্ট করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন।
অর্থাৎ সেই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করার সময় আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে লিখে দিতে হবে, এনভেলপে আপনাদেরকে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পদে আপনারা আবেদন করছেন, পদের নাম লিখে দিতে হবে, ক্যাটাগরি নাম আপনাদেরকে লিখে দিতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু লিখে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনাদেরকে লিখে দিতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে আবেদনপত্র নির্দিষ্ট স্থানে আবেদনপত্র পাঠাতে হবে। জেনারেল ইনস্ট্রাকশন এখানে রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশন আপনারা ফলো করবেন এবং কোভিড 19 ইনস্ট্রাকশনগুলো এখানে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে আপনাদেরকে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। তোমরা ছোট্ট একটা আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করলাম এবং 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অভিনন্দন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশনটা দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখাবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।